давайте. Спасибо большое, Руси. Спасибо большое, Руси. Да, она видит не такого. Спасибо большое. Assalamualaikum, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমরা এখন সকালবেলা ধান উড়াচ্ছি। ধান উড়ানো হয়ে গেছে আর এখন ধান ঝাড়তে হবে। এই তো চিটে আছে, চিটেগুলো আলাদা করতে হবে। তো এই যে এইগুলো হলো চিটা, একদম এর ভিতর কিচ্ছু নাই। আর এগুলো এখন এর থেকে আলাদা করতে হবে। এই যে এগুলো চিটা, এগুলো ফেলে দিলেও হয় আবার পুরানো যায়। তো এই যে আর এই যে আমাদের ধান সব ঘরে উঠানো হয়ে গেছে। আর এটা হলো জিরে মতি। আর জিরে মতি ধানটা কিন্তু খুবই চিকন হয়, দেখেন খুব চিকন। তো আমরা এত চিকন চাল খেতে পারি না। তো তারপর এবার লাগাইছে, দেখি আমি চিকন চাল খেতেই পারি না, শুনতে আসলে কেমন শোনা যায়। তারপরে আমি আসলে চিকন চালের ভাত খেতেই পারি না, একটু মোটা না হলে আসলে অভ্যাস। তো কারণ আমরা ঘরে খাই, ঘরের চাল একটু মোটাই হয়। দেখেন কত চিকন। আর এগুলো সবই এগুলা একই সব। এগুলাও সবই এক, সব এক ধান, সবই জিরে মতি। আর আঠাশটা এখনও কাটে নাই, আঠাশটা একটু কাঁচা আছে। আঠাশটা কাটবে হয়তো বা একটু ইসের পরে, একটু একটু যদি ধানগুলো পাকে তখন কাটবে, কারণ আঠাশটা এখনও চিকন আছে, এখনও ই আছে, কাঁচা আছে। তো এই তো এই হলো অবস্থা এখন আমাদের। তো রোজা থেকে করতে খুবই কষ্ট হয়েছে আর কি। আর আজকে তো প্রচণ্ড গরম পড়ছে, দেখলাম ফোনে দেখলাম 40 ডিগ্রি সেলসিয়াস। তো সকালবেলা উঠে ধান মাড়াই করতে আসলে অনেক কষ্ট, কিন্তু কিছু করার নাই, নিজেদের কাজ তো নিজেদেরই করতে হবে। তো আচ্ছা ঠিক আছে, আজকে বেশি বার হয়েছি, আজকে বেশি বার হয়েছে। ওরে আল্লাহ, এই জন্যই তো কই আজকে বেশি, তো আজকে বেশি না, ও তো মাইছে 17 আটি। আর এখন আসলাম আমি, ঘর মুছবো। বাইরের কাজ করলে ঘরে প্রচুর ধুলা আসে। আমি একটু হুইলের গুঁড়া দিয়েছি, এখন ঘরটা পুরো মুছে নিব। তো এখন আমি ইফতারি রেডি করতে চলে এসেছি। তো আজকে তুলনামূলক কালকের থেকে গরম কম আছে, একটু কম। তো আমার চামচ দিয়ে উল্টাইতে আমার কাছে বেশি সুবিধা লাগে। তো আমি সব কয়টা উল্টিয়ে দিলাম। আর এই পাশে সরষের ডো। আর এদিকে দুধ জ্বালিয়ে রাখছি সেহেরির জন্য। আর ভাবছি আজকে ডিমের চপ বানাবো। তো আমি সব কিছু শুকনো উপকরণগুলো এখানে দিয়েছি। আর মশলাটা একদম ডিপ হয়ে আছে, তো আমি একটু বাইরে রাখছি, গোল মানে একটু গললে তারপর ওর ভিতর দিব। এখনো গলে নাই।
পানিতে দিয়ে রাখছি। তো এইদিকে আমার হয়ে গেছে সব। তো আমার ডালের বড়া হয়ে গেছে। আর এদিকে ফল কাটা হয়ে গেছে। তো এই তো ফল কাটা হয়ে গেছে। আর এখন আমি বেসনটা গুলিয়ে নিব। তো অল্প অল্প করে পানি দিতে হবে, বেশি পানি দিলে আবার বেশি দেখা যায় দরদর হয়ে গেছে। আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম গরম হোক। তো আমার গোলাটা হয়ে গেছে কড়া। আর এদিকে ডিম, ডিম আমি অল্প নিয়েছি। তো আমাদের ইফতারি রেডি। তো আমার সব কিছু করা হয়ে গেছে। তো এখন ওযু করব, ওযু করে ইফতার করব। তো ঠিক আছে। তো আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকেন, থাকবেন সাবধানে থাকবেন। আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।